আসলে রিয়াসাদ আমি যেটা বলতে চাচ্ছি এটা আসলে প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে হয় জিতব নাহলে ড্র হবে সিরিজটা সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি এটা এটা আমি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে একটা উত্তর হবে আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন বললাম স্বেচ্ছাচারী হয়ে গেছে সব নিজে নেই হ্যাঁ স্বেচ্ছাচারীর হতে চাই না আমি সব আমি যেইটা কাজটা আমি আমি আমার কাজের ধরন আপনারা যে যে জানেন স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে অনেক ইয়াং ফেজ দেখতেছি আমি বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে এবং ওইটাই আমি ফলো করব। জাস্ট সাত দিন আর সাত দিন চোদ্দো দিন পরে একটা হতে পারে আপনি নেভার নো রাইট ঠিক আছে বললাম তো ঠিক আছে হ্যাঁ কিছু ডিফারেন্ট হবে এবার বিকজ আপনি তো মানে জানতে হবে তো একটা তো রেজিম চেঞ্জ হয়েছে এখন এটা করতেই হবে আর আমাদের এখন তেমন কোনো প্রেশার নাই সো আমরা যারা কাজ করতে চাই আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি এবং করছি এই জন্য আমাদের কাজ করাটা ইজিয়ার হবে আর কি ওই রিপোর্টটা অবশ্যই জনসমক্ষে আমি জানি না এটার এটার লিগ্যালিটি কতটুকু বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন ইউ রাইট আমরা এখন চেষ্টা করছি আগে যে রিপোর্টগুলো তদন্ত কর্ম রিপোর্টগুলো আছে ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই লাস্ট টাইম হাত রয়ে গে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল তার আগে আরও একটা দিনের রিপোর্ট ছিল আমি আজকে সিওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে ওই রিপোর্টটাতে আসলে না দেখে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট যে এত মেম্বার টিম গেছে এখানে খেলছি আমরা এত রানে হাঁটছি আইসে পড়ছি কিন্তু হয়তো এক্স্যাক্টলি কিছু নাই এখানে যদি কিছু সিগনিফিকেন্ট থাকে ডেফিনেটলি ওইটার ওইটার ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ তো গাভিনীর ব্যাপারটা হচ্ছিল গিয়ে এখানে কয়েকটা জিনিস আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা অনেকে যেরকম আছে আমারও আছে কোয়েশ্চেন বাট অনেক ক্ষেত্রে হয় কি মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি লেটসে ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে ওখানে শুধু এখানে কিন্তু গ্রামীণ ইনভলভ না ইয়ার হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম এটা অবশ্য ইটস ইটস সিক্রেট এভরিওান ডাজ ইট আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম নট ম্যানিপুলেশন মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায় কেউ বাউন্স উইকেট চায় এটা কিন্তু সে কিন্তু তার জন্য সবকিছু কিছু করা সম্ভব না এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার আমাদের তো আরও গ্রাউন্ড আছে ওখানে সে কাজ করতে পারে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন এত লো বাউন্সের উইকেট কেন বা এত ঘাস কেন এটা কিন্তু ওই আপনার ট্যুর ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে আর আপনি বললেন যে যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে না এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয় দুর্নীতি দমন কমিশন আছে আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে কতটুকু হয়েছে এটা ফাইন্ড আউট করা ভুললে চলবে না মনে হয়েছে আমি আমি অনেকদিন প্রেসিডেন্ট আসলে সাত দিন হয়েছে আজকে ইটস টুডে ইজ দ্য সেভেন ডে হ্যাঁ সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যালবে আমাকে সময় দিতে হবে আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয় আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে যে অসগুলতা যে দুর্নীতি যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো তার সাথে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করব সো আমি সব বন্ধ করে আমি এক দিকে যেতে পারবো না আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম মার্শাল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে সব অনেক কনফিডেন্টলি খেলবে তারা আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা তারপর সাউথ আফ্রিকা আসবে ওয়েস্ট ইন্ডিজ হবে সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে সো সবগুলো কাজই আমরা আমরা করতে পারব করতে হবে আমাদের সবগুলো করে আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে এর জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না প্রবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে যদি আমি ছয় মাস আট মাস বা এক বছর পরে যদি হয় তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং ইউনো কোথায় যাচ্ছে থ্যাংক ইউ নেক্সট ও হাতুরেসিংয়ের ব্যাপারে আতুল সিং ব্যাপারে আলাপ হয়েছে আমাদের আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে মাঝখানে কোনো কিছু করতে চাই না এখন ট্যুরের মাঝখানে মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন মানে আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না তা না আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি সবার মতামত নিচ্ছি আমরা চেষ্টা করবো এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে নেক্সট